দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপ, গঙ্গা ও বঙ্গোপসাগরের সংযোগ স্থলে সৃষ্ট সাগরদ্বীপই হল সাগর ব্লক। প্রায় 300 বর্গ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপটি 9টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। দ্বীপটিতে প্রায় 1,60,000 মানুষের বাস। নানান প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যে প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানকার মানুষেরা জীবন ও জীবিকা নির্বাহ করছেন। চারিদিকে বঙ্গোপসাগরের লবণাক্ত জলে ঘেরা এই দ্বীপটির মানুষের প্রধান জীবিকা কৃষি ও মাছ চাষ। তবে কৃষি এখানে অনেকটাই চ্যালেঞ্জের বিষয়, কারণ রয়েছে চাষযোগ্য মিষ্টি জলের অভাব। তবে মাঠ পুকুর খনন করে এখানকার কৃষকেরা বৃষ্টির জলকে সংগ্রহ করে চাষের কাজ করে। এখানকার প্রধান অর্থকরী ফসল পান, কিন্তু অনিয়ন্ত্রিত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারের ফলে পান চাষ করেছিল হুমকির মুখে। আঙারি রোগে নষ্ট হয়ে যেতে থাকে একের পর এক পান বাগান। কৃষক যখন দিশেহারা, ঠিক তেমন সময় 2016 সালের জুন মাসে আনন্দধারা প্রকল্পের সিএমএস এর ডেমো প্রজেক্ট হিসাবে শুরু হয় সিএমএস এর কাজ। সাগর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের 9টি সংঘ সমবায়ের মধ্যে 3টি সংঘ সমবায় তথা গঙ্গাসাগর উত্তরণ সংঘ সমবায়, রুদ্রনগর সাগর সৈকত মহিলা সংঘ সমবায় ও রামকরচর ত্রিবেণী সংঘ সমবায়ে শুরু হয়েছিল এই কাজটি। কাজ শুরুর প্রথম থেকে সিআরপিদের সামনে চ্যালেঞ্জের মতো ছুটে আসে কৃষি ও মাছ চাষের নানান সমস্যা। কৃষির বিভিন্ন সমস্যা সমাধানে সিআরপিরা অনিয়ন্ত্রিত রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিভিন্ন দেশীয় ও জৈব প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিতে থাকেন কৃষকদের। অল্প কিছুদিনের মধ্যে সফলতা পায় সিএমএস এর ডেমো প্রজেক্ট। আমরা সিএমএস এর কাছ থেকে আমরা যে জৈব সার বা মাছ চাষ, ছাগল চাষ এবং মুরগি হাঁস এইগুলো চাষ করছি, ওরা আমাদের যেভাবে শিখিয়েছে সেই সব নিয়ে আমরা ভালোভাবে কাজ করছি। আমাদের 30টা দলকে নিয়ে আমি এই সব কাজ শিখিয়ে নিয়েছি ওদের কাছ থেকে নিয়ে, সবাই এই কাজে উপযুক্ত হয়ে সাকসেসফুল হয়েছি। এবং আমরা যে জৈব সার তৈরি করছি সেই জৈব সার দিয়ে আমরা ভালোভাবে উপকৃত হয়েছি। নিম পাতা, গোবর, গোমূত্র এগুলো দিয়ে একটা আমাদের যে সার তৈরি করে দিয়েছে সেগুলো দিয়ে আমরা খুবই উপকৃত। মাছের চাষের জন্য যে খাদ্য তৈরি করতে বাড়িতে বলেছে সেগুলো তৈরি করে আমরা দিচ্ছি, সেগুলো দিয়ে আমরা মাছের উপকৃত পেয়েছি। বর্তমানে সাগর ব্লকে সিআরপিরা 3টি সংঘ সমবায়ের 24টি উপসংঘের প্রায় 303টি স্বনির্ভর দলের 2500 পরিবারকে হাতে কলমে কৃষি, মাছ চাষ ও প্রাণী পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছেন। সিএমএস এর কাজের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো ছিল সেই কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা সাগরদ্বীপে কাজ শুরু করি 2016 সালের 16ই জুন মাসে। তো কাজ প্রথমে তো একটু অসুবিধার সঙ্গে শুরু করলেও পরবর্তী সময় আমরা কাজটাকে ভালোভাবে ছড়াতে পারি, 3টে সঙ্গে এই কাজটা ডেমো হিসেবে শুরু করি। তো সেক্ষেত্রে আমরা 1টা 2টো 3টে করে গ্রুপ নিয়ে শুরু করেছিলাম, প্রথমত 1টা উপসংঘ করে ধরেছিলাম 3টে জায়গাতে। তো তার পরবর্তীতে এখন 300 গ্রুপ আমরা কভার করেছি এবং প্রায় 4,000-এর উপরে ফ্যামিলিতে আমরা সিএমএস এর ট্রেনিংগুলো করিয়েছি, যে আমাদের মিনিমাম 13-14টা কম্পোনেন্ট ছিল সবকটার উপরে। যে সমস্ত জিনিসগুলো শাকসবজি থেকে শুরু করে পান, এখানে প্রচণ্ড মূল্যবান ফসল ধান আছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক সূর্যমুখী, তিল, মুগ ডাল এগুলো অন্যান্য আছে। তারপরে প্রাণী ডিপার্টমেন্টেও আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, শুকর, ভেড়া এটা তো রয়েছে। এগুলো সবকটারই আমাদের ডিপার্টমেন্টে একটা কনভার্জেন্স প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা চালিয়ে এসেছি, এখন সবটাই ভালোই চলছে। আমাদের বিশেষ করে এখন সংঘ সমবায়ের আন্ডারে আমাদের যে কৃষি যন্ত্রপাতি বেশ চলে এসছে, আমাদের চাষের ক্ষেত্রে বেশ সাহায্য করছে, মানে আগামী দিনে আরও ভালো সাহায্য করবে। এসআরআই ধান একটা নতুন হিসেবে আমরা বছর ভালোই প্রভাব ফেলতে পেরেছি। গত বছর আমরা 1টা সংঘের আন্ডারে 2টো 3টে 4টে 5টা করে করেছিলাম, এই বছর 1টা সংঘের আন্ডারে মিনিমাম 100 কাছাকাছি
তিনটে জায়গায় মিলে প্রায় নিয়ার অ্যাবাউট 300 পরিবার এই সারে ধান করবে প্রস্তুত নিয়েছে। বীজতলা ফেলা হয়েছে, আগামী এখন আর হয়তো 10 দিন 12 দিন 15 দিনের মধ্যে সেগুলো হচ্ছে রোয়ার কাজ শুরু হবে। কৃষিতে পান চাষকে আরো সুস্থায়ী করার জন্য বিভিন্ন জৈব সার যেমন জীবামৃত, ঘন জীবামৃত, তরল সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, মাটিকে সুস্থ রাখার জন্য টাইকোডার্মা বিডিডি, সিডোমোনাসের ব্যবহার ও রোগ পোকা নিয়ন্ত্রণে তামাক পাতা দ্রবণ, সংহারক, নিম্নাস্ত্র প্রভৃতি ব্যবহার করছেন। এছাড়াও পান চাষে ব্যবহার করছেন বিভিন্ন আধুনিক প্রযুক্তি, যেমন নেট হাউসে পান চাষ, স্প্রিংলার যন্ত্রের মাধ্যমে জলসেচ প্রভৃতি। কৃষকেরা কার্যকারী সুফল পাচ্ছেন। আমি আগে রাসায়নিক সার দিয়ে পান বাড়ি জ্বালাতাম, আমার খরচ প্রচুর হয়ে যেত কিন্তু লাভ ততটা হতো না, মানে বেশি সার দিতে গিয়ে আমার খরচটা বেশি হয়ে যেত। হ্যাঁ, এখন আমি জৈব সার দিয়ে পান বাড়ি চালাচ্ছি এবং সিআরপি এরা ওদের মোটামুটি কথা মতন চলছি, ওদের সাজেশন নিচ্ছি এই গোবর দিয়ে বা অন্য কিছু মানে বিভিন্ন রকমের জৈব দিয়ে আমি বাড়ি ব্যবহার করছি। হ্যাঁ, এর ফলে আমার পান বাড়ির গাছ সুস্থ আছে ও ফলনও বেশি হচ্ছে, আমি খুশি আছি, খরচটাও আগের থেকে কম হচ্ছে। আগে রাসায়নিক দিয়েছিলাম, রাসায়নিক দেওয়ার পর বাড়িটা খুব খারাপ হয়েছিল। ওই দেওয়াল সার আসার পর যেগুলো যে সারের কথা বলেছিল সেই সার মানে রাসায়নিক সার বন্ধ করার পর জৈব সার দিয়েছি, সেই জৈব সার দেওয়ার জন্যে বাড়িটা খুব উন্নতির দিকে গেছে, আমার খুব ভালো হয়েছে। এরপর আমি দেওয়াল সারকে বারবার রিকোয়েস্ট করেছি আমার বাড়িটা দেখা দেয়। শুধু পান চাষই নয়, অন্যান্য কৃষিকে আরো লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি তারা ব্যবহার করছেন, যেমন এসআরআই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকেরা ধান চাষের খরচ কমিয়ে বাড়তি লাভের মুখ দেখছেন। এবছর সাগর ব্লকে প্রায় 200 বিঘা জমিতে এসআরআই পদ্ধতিতে ধান চাষ হচ্ছে। এছাড়া সবজি চাষে যাতে কৃষক ক্ষতির সম্মুখীন না হন তার জন্য করছেন মিশ্র সবজি চাষ। বিভিন্ন সবজির ক্ষেতে ব্যবহার করা হচ্ছে মালচিং পদ্ধতি, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ব্যবহার করা হচ্ছে জৈব সার, বাড়িতে তৈরি জৈব কীট বিতারক ও ফেরোমন ট্র্যাপ। বেশিরভাগই ক্ষুদ্র কৃষক হওয়ায় ব্যবহার করা হচ্ছে হাফ একর মডেল প্রযুক্তি। জমির আলবাদ নির্মাণ করে এক ফসলি জমিতে করা হচ্ছে বহু ফসলি। আমি ডলি মাইতি, মা মনসা স্বর্ণ জয়ন্তী স্বরোজগারি আমাদের দল। আমরা এখন বর্তমানে আগের থেকে অনেক বেশি স্বাবলম্বী হয়েছি। আগের দিনে আমরা সবজি চাষ করতাম মূলত বাজারের সারের উপরে নির্ভর করে, বর্তমানে আনন্দধারা সিআরপি দাদারা এসে আমাদের কম খরচে বেশি রোজগার কী করে করা যায় তার বিভিন্ন ধরনের বাড়ির ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি, ওষুধ তৈরি শিখিয়েছেন। আমরা প্রাণী পালন করছি, শাকসবজি করছি, সমস্ত ঘরোয়া পদ্ধতিতে। আমাদের বিভিন্ন ধরনের বাড়িতে গাছ যেমন নিম পাতা, গোবর, কাঁচা হলুদ, রসুন, এইগুলো দিয়ে এক ধরনের পোকা মারার ওষুধ তৈরির পদ্ধতি শিখিয়েছে। পোকা মারার এক ধরনের ফান তৈরি করিয়েছেন সিআরপি দাদারা, যার মধ্যে আমরা ব্যবহার করি চিটে গুড়, পচা মিষ্টি ফল এবং জল। তার মধ্যে আমাদের শাকসবজিতে যে বিভিন্ন ধরনের রাতের বেলা ক্ষতিকারক পোকা এসে নষ্ট করে সেগুলো তার মধ্যে পড়ে এবং মারা যায়। এছাড়া কম্পোস্ট সার, যার মধ্যে থাকে কচুরিপানা, গোবর এবং কলা গাছ, সেটা দিয়েও এক ধরনের কম্পোস্ট সার তৈরি হচ্ছে, যেটা আমরা বরজ এবং শাকসবজি বাগানে দিতে পারছি। এইভাবে আমাদের অল্প খরচে অথচ ঘরোয়া পদ্ধতিতে শাকসবজি এবং প্রাণী পালন, যেটা যার মধ্যে অ্যাজোলাকে মূলত আমাদের আগে আমরা মুরগির খাওয়ার হিসাবে বাজার থেকে ম্যাস ছাড়া আর কিছুই আনতাম না, এখন অ্যাজোলাকে শুকিয়ে তাকে মুরগিকে খাওয়াতে পারছি, যাতে আমাদের খরচ অনেকটা সাশ্রয় হচ্ছে। এইভাবে আমরা সিআরপি দাদাদের কাছ থেকে ভীষণভাবে উপকৃত এবং বর্তমানে অনেক বেশি স্বাবলম্বী। আমার 1 বিঘা জমি আছে, তাদের মোরগ পোলট্রি আছে, আমি বাগান করি, এই বেগুন গাছ আছে, বাঁধাকপি আছে, ওলকপি আছে, টমাটম আছে, লঙ্কা আছে, গাজর আছে, বিট আছে, তারপরে ধনে পাতা আছে, কড়াইশুঁটি আছে, তারপরে শসা আছে, উচ্ছ আছে,
পালং শাক আছে, টমাটো আছে, কুঁদলি আছে, ওইগায় দিয়ে গোটে মানে বাড়ি তৈরি করেছি। সেই মানে আনাজ শাক সবজি সব বিক্রি হয়, বাড়িতেও খাওয়া হয়, বাড়িতে মানে সার কিছু বাড়িতে তৈরি করে গাছে দেই, গাছও সব সুন্দর আছে। তরল সারটা বাড়িতে করেছি, পরে গরুর মুদ আছে, গরুর গোবর আছে, তারপরে ভাতের ফ্যান আছে, চিটে গুড় আছে, বেসন আছে, তাতে দিয়ে গোটে তরল সার করেছি। আই যে গাছের আছে ওষুধ মারার জন্যে, এই যে নিম পাতা, কাঁচা হলুদ, তারপরে রসুন দিয়ে গোটে 2 লিটার জলকে আমরা ফুটিয়ে ফুটিয়ে 1 কিলোর মতন বা 1.5 কিলোর মতন জল নিয়ে এসে সেটাকে 3-4 দিন পরে গাছে আমাদের মারা হয়। মাথাকে অনেক উপকারও দেখেছি, তাই আমরা কোনো সার আর ব্যবহার করি না। আর এই যে আমাদের সুখরঞ্জন দা আমাদের ট্রেনিংটা দিয়েছে, এই যে একটা কৌটো দেখতে পাচ্ছেন, এটা একটা পোকা ধরার ফান, এটা চিটে গুড়, পাকা ফল আর 500 জল দেয়া আছে। আর এতে মানে পোকাগুলো এসে পড়ে মানে মরে যায়। আমাদের শাকসবজি খুবই ভালো আছে। গত 1 বছর ধরে সিআরপি দাদারা আমাদের অনেক কাজ শিখিয়েছেন। বর্ষার টমেটো চাষ করে আমরা লাভবান হয়েছে, এখনো পর্যন্ত বিক্রি করছি। আর এজোলা চাষে চাষ করে আমরা গরু ছাগল মুরগি খাবারের অনেকটা সাশ্রয় পেয়েছি, যে কারণে আমাদের বাজার থেকে কিনতে হয় না। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিটকপি, টমেটো থেকে কাঁচা লঙ্কা, কুমড়ো, আলু, পেঁয়াজ সমস্ত সবজি আমরা চাষ করি নিজে হাতে। সংঘ সমবায়গুলিও খুব দক্ষতার সাথে করেন তাদের নিজেদের কাজ। এখানে কৃষকদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন তারা। স্বনির্ভর দলের মহিলাদের জীবিকার মানোন্নয়নের জন্য অল্প সুদে নিয়মিত ঋণ প্রদান করে পাশে থাকছেন তারা। আনন্দধারা প্রকল্পের সফলতার চিত্র এখানে স্পষ্ট। এছাড়াও সিএমএস এর কাজকে তারা নিয়মিত তদারকি করে। আমাদের এই মুহূর্তে 1200টি পরিবার সিএমএস এর আওতায় এবং সেখানে 900টি পরিবার এখন ভালোভাবে কাজ করছে এবং ডেভেলপও করেছে ওরা। এবং আমরা যখন ফিল্ডে গিয়ে কাজগুলোকে দেখি, ওরা যে কীভাবে কাজগুলো করছে, ওখান থেকে আমরাও ওদের কাছ থেকে সদুত্তর পাই। এবং যে কাজগুলি শেখানো হচ্ছে সেগুলি হলো মাছ চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সবজি চাষ, মুরগি পালন, পান চাষ, এবং আমাদের যেটা জৈব সার যেগুলো তৈরি করা হচ্ছে সেই সারগুলির মধ্যে রয়েছে আমাদের এছাড়া অ্যাজোলা রয়েছে, কীট বিতাড়ক এবং কীটনাশক ওষুধগুলো তৈরি করা হয়। এছাড়া যেগুলো তৈরি করা শেখানো হচ্ছে মাশরুম তৈরি, মাশরুম যেটা আমাদের খুব ভালো প্রযুক্তি, এটা আমাদের সাগরে ছিল না, এবং সিআরপি রায় আসার পর থেকে এই মাশরুমটা আমাদের এখানে খুব চালু হয়েছে। 2016 সাল থেকে আমাদের সিএমএস এর প্রোগ্রামগুলো চলছে। এই কাজগুলো চলার পর যেসব মেয়েগুলো কাজগুলো করছে বাড়িতে নিজেরা হাতে নাতে, সেখান থেকে ওরা আবার সিআরপি, নতুন সিআরপি নিয়োগ হয়েছে এবং ওরা আবার গিয়ে অন্যান্য ব্লকে কাজগুলো করছে। এটাতে আমরাও খুব খুশি হয়েছি যে আমাদের এলাকার মেয়েরা এই সিআরপিদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে ওরা নিজেরা আর্থিক দিক থেকে ওরা ডেভেলপ হয়েছে। এবং আমাদের যে দলগুলো টাকা নিয়ে আগে সিআইএফ কিংবা সিসির টাকা নিয়ে ওরা অন্যান্য জায়গায় খরচ করে ফেলতো অনেক টাকা, সেই টাকাগুলো নিয়ে ওরা সিএমএস এর প্রোগ্রামটা হওয়ার পরে ওরা যে টাকাগুলো নিজস্ব কাজে লাগিয়ে ওরা উন্নতি করেছে এবং টাকাগুলো আমাদের সমবায়ে এবং ব্যাংকে যে সিসি লোনগুলো নিয়েছিল ওই টাকাগুলো ওরা ঠিক মতো পরিশোধ করছে। এতে আমরা মনে করি যে আমাদের সমবায়ের এবং আমাদের সিআরপি আসার পরে, আমাদের এই সিএমএস এর কাজ হওয়ার পরে আমাদের যে এলাকায় উন্নতি হয়েছে এটা আমাদের সংঘ সমবায়ের তরফ থেকে খুবই গর্বিত। আমাদের সংঘ সমবায়ের এই মুহূর্তে 408টা গ্রুপ আছে, সঙ্গে শেয়ার কেটেছে এবং আমরা ICGTMP 85 লক্ষ টাকা পেয়েছি। এই টাকাগুলোকে খাটিয়ে খাটিয়ে আমি 1,20,000 টাকা এ পর্যন্ত করে ফেলেছি। আর এই টাকাগুলো আমরা গ্রুপকে লোন দিই MIP করে। MIP করার সময় বিভিন্ন সদস্যা কে মাছ চাষ, কে বা টেলারিং, কে সবজি বাগান বা পান চাষের জন্য টাকা নেয় এবং সেইগুলো যাতে মানে যে জন্য MIP করে যারা টাকা নেয় সেই MIP অনুযায়ী কাজগুলো যাতে সলিডভাবে করতে পারে। ধরুন টেলার মাছ চাষ বা সবজি বাগান বা পান বাগান, সেই কাজগুলো যাতে ভালোভাবে হয় সেই জন্য আমাদের দুজন সিআরপি আছেন, মৃত্যুঞ্জয় আচার্য এবং নিহারঞ্জন বিশ্বাস, ওনাদেরকে পাঠিয়ে আমরা সিএমএস এর কাজগুলো করাই।
যাতে আগামী দিনে গ্রুপগুলো ভালোভাবে স্বনির্ভর হতে পারে এবং নিজেদের পারিবারিক আয় বৃদ্ধি করে দ্বিগুণ করতে পারে। এই মুহূর্তে আমাদের 5টি সংসদে 1300টি পরিবারের মধ্যে 820টি পরিবারে সিএমএসের কাজ আমরা সংঘ সমবায়ের মাধ্যমে ঢুকিয়েছি। প্রাণী পালনে সিআরপিদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর দলের মহিলারা আগের থেকে বেশি বাড়তি আয়ের মুখ দেখছেন। নিয়মিত টিকাকরণ, কম খরচে উন্নত মানের খাবার যেমন অ্যাজোলা খাওয়াচ্ছেন, বিজ্ঞানসম্মতভাবে পোষা প্রাণীদের ঘর তৈরি করে করছেন প্রাণী পালন, প্রাণী পালনকে তারা পৌঁছে দিয়েছেন অন্য এক দিশায়, এ দিশা জীবিকার উন্নয়ন। আমি সিআরপির কাছ থেকে ট্রেনিং পেয়ে প্রথমে 25টা মুরগি তুলেছিলাম, বিক্রি করেছি, ভালো লাভ পেয়েছি। আবার ব্যবসা ভিত্তিক করার জন্য 150টা মুরগি তুলেছি। ভ্যাকসিন এবং কৃমির ওষুধ কতদিন অন্তর দিতে হয় শিখেছি এবং কোন রোগের কোন ওষুধ দিতে হয় শিখেছি। মুরগির একটাও মরেনি, এখনও মানে খুব সুস্থ অবস্থায় আছে। যেহেতু কৃষির সাথে সাগর ব্লকে পুকুর অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সেহেতু মাছ চাষও জীবন জীবিকার সাথে জড়িত। তবে সঠিক প্রশিক্ষণের অভাবে মাছ থেকে তেমন একটা লাভের মুখ দেখছিলেন না সাগরের কৃষকেরা। ছিল পুকুরের অপরিচর্যা, অনিয়মিত খাবার দেওয়া, সঠিক সময়ে চুন প্রয়োগ না করা, জলের পিএইচ ঠিক না রাখা, এতে করে মাছ চাষটিকে আর লাভজনক করতে পারছিলেন না তারা। তবে সিএমএস এর কাজ শুরু হবার পর সিআরপিদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে নিয়মিত পুকুরের পরিচর্যা, প্ল্যাঙ্কটন মেপে খাবার দেওয়া, জলের পিএইচ ঠিক রাখা, চুন প্রয়োগ, নিয়মিত নেটিং করে কৃষকেরা মাছ চাষকে আবার করে তুলেছেন লাভজনক। এখন বাড়ির মহিলারা দলগত ও ব্যক্তিগতভাবে করছেন মাছ চাষ। নমস্কার, আমরা স্বয়ং সিদ্ধা মহিলা স্বনির্ভর গ্রুপের সদস্যরা যৌথ পরিকল্পনায় মিলে একটা পুকুর লিজে নিয়ে মাছ চাষ করছি। ছ মাস হলো আমরা মাছ ছেড়েছি। এখন মাছটা সাধারণত 200-250 গ্রাম হয়ে গেছে। প্রথমে আমরা ছোট যখন মাছ ছেড়েছিলাম 3 বার করে খাবার দিতাম মাছে, পরে মাছ একটু বড় হওয়াতে 2 বার খাবার দিয়েছি। এখন আমরা 1 বার খাবার দেই কেনা খাবার, তাছাড়া নিজেরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিও খাবার কিছুটা দিয়ে থাকি। 15 দিন অন্তর চুন ও ডলোমাইট মারি। এই কাজটা করার জন্য আমরা সংঘ থেকে সিআইএফ লোন নিয়েছি 1 লাখ টাকা। ওই টাকা লোন নিয়ে মাছের চারা কেনা কাজও করেছি, মাছের পুকুর লিজ নামাও নিয়েছি, আর সিআরপি দাদাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে মাছটা কীভাবে মাছের খাবার দেব, কোন পদ্ধতিতে কী করবো তা তত্ত্বাবধান করছি, শিখেই করছি আমরা। সাগর দ্বীপের সব থেকে এখানে অর্থনৈতিক ফসল যেমন কৃষি বিভাগ, সেই কারণে তার পাশাপাশি এখানে যে জলাশয় বা পুকুরগুলো আছে এই পুকুর থেকে চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তার সঙ্গে সঙ্গে পুকুরে পুকুর থাকা মানে আছে মাছ চাষ এখানে পর্যাপ্ত পরিমাণে হয়, এবং সেই মাছ চাষ করার জন্য যে পদ্ধতিগত অবলম্বন করা হয় সেই জন্য WSRM এর থেকে এবং আনন্দধারা প্রকল্পের CMS এর উপর আমাকে এখানে সিআরপি হিসাবে সাগর ব্লকের উপর মাছের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি এবং জৈব রাসায়নিক মানে বাদ দিয়ে জৈবিকভাবে খাদ্য খাবারগুলো এবং পুকুর পরিচর্যন করা, কিভাবে আমরা পিএইচ এবং জলের পিএইচ কতটা থাকলে আমাদের মাছ চাষ উপযুক্তি, এবং খাদ্য মানে জলের চুন প্রতি মাসে মাসে চুন প্রয়োগ এবং পটাশ প্রয়োগ করতে হবে, এবং জৈবভাবে আমরা যে পদ্ধতিগতভাবে খাবারগুলো তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে সেগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে এখনকার পরিবেশগতভাবে তাকে আরও উন্নতি মান বাড়ানোর জন্য আমরা এগুলো প্রশিক্ষণ দিচ্ছি, এবং তাতে বিভিন্ন দলগতভাবে যে মহিলা সংগঠনগুলি আছে তারা এবং উপকৃত হচ্ছে এবং লাভের আশা প্রচুর পরিমাণে দেখছে। সিএমএসের কাজকে আরও সুস্থভাবে পরিচালনার জন্য রয়েছে ব্লক অফিসের নজরদারি। নিয়মিত আধিকারিকেরা এই সমস্ত কাজ পরিদর্শন করেন এবং সিএমএস এর টিম ও দপ্তরগুলির মধ্যে রয়েছে সুসম্পর্ক। সাগর ব্লক আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা একদম ফারমোস্ট যে দক্ষিণে একটা বিচ্ছিন্ন দ্বীপ সাগর দ্বীপ,
এবং সাগরদ্বীপ যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে, অতীতেও সম্মুখীন হয়েছে, এবং সাগরদ্বীপের বিভিন্ন ধরনের প্রজেক্ট, সরকারি প্রজেক্ট চলছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে আনন্দধারা। এই আনন্দধারা প্রজেক্টের মাধ্যমে 2015 সালের ডিসেম্বর মাসে আমাদের সাগর ব্লকের অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9টি সংঘ সমবায় তৈরি হয়েছিল। সেই সংঘ সমবায়গুলো 2015 ডিসেম্বরে কোঅপারেটিভ রেজিস্টার্ড অ্যাক্টে রেজিস্টার্ড হয়। এরপর থেকে সংঘ সমবায়ে বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিএমএসএ। সিএমএসএ মানে হচ্ছে কমিউনিটি ম্যানেজড সাস্টেনেবল এগ্রিকালচার। আমাদের সাগর ব্লকে পাইলট হিসাবে 3টি সংঘ সমবায়ে, রুদ্রনগর, রামকরচর এবং গঙ্গাসাগর, এই 3টি সংঘ সমবায়ে পাইলট হিসাবে এই সিএমএসের কাজ আরম্ভ হয়েছে। এরা মূলত কাজ করছে আমাদের সাগর ব্লকে যে সমস্ত গ্রুপ আছে এই 3টি সংঘ সমবায়ের, এই গ্রুপের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কলমে আধুনিক জৈব চাষের সমস্ত যে পদ্ধতি, সেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছে। এরা এতদিন ধরে যে ধরনের চিরাচরিত পদ্ধতিতে চাষাবাদ করতেন, তার ফলে যে ধরনের তারা আয় করতেন, বর্তমানে এই সিএমএসএ কাজকর্ম আরম্ভ হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই জৈব চাষের ওপর গুরুত্ব দেওয়া বা আধুনিক বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস সম্পর্কে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ফলে বর্তমানে দেখা যাচ্ছে যে চাষবাসের ক্ষেত্রে সাগর ব্লকে একটা অগ্রগতি হয়েছে। এবং আমরাও মাঝে মাঝে যে ভিজিট করি সেখানেও দেখা যাচ্ছে যে এই দলগুলোর কাছে গিয়ে আমরা যা জানছি তাতে এদের কিন্তু আয় আগের তুলনায় কিন্তু বাড়ছে। এখানে সিএমএসএ আমাদের আরম্ভ হওয়ার পর থেকে 2 বছর হয়ে গিয়েছে, আমাদের এই 3টি সংঘ সমবায় সিএমএসএর প্রোগ্রাম চলছে, এবং এখনও পর্যন্ত প্রায় 2300 পরিবারকে কিন্তু এই সিএমএসএর আন্ডারে ট্রেন্ড করা হয়েছে। এদের বিভিন্ন ধরনের ট্রেন্ড করা হয়, মেনলি আমাদের এগ্রিকালচারের উপরে জোর দেওয়া হয়। এগ্রিকালচার ছাড়াও আমাদের ফিশারি এক্সপার্টও একজন আছেন, তিনি ফিশারির উপরেও দেন। আমাদের সিআরপি আছে, কমিউনিটি রিসোর্স পার্সন, তারাই বাড়ি বাড়ি গিয়ে আধুনিক জৈব পদ্ধতিতে এনাদের চাষাবাদ শেখাচ্ছেন, ভার্মি কম্পোস্ট তৈরি করা শেখাচ্ছেন, তরল সার তৈরি করা শেখাচ্ছেন, বিভিন্ন ধরনের কীট সংহারক কীভাবে প্রস্তুত করা হচ্ছে সেটা শেখাচ্ছেন, তারপরে আমাদের যে অ্যাজোলা তৈরি করা শেখাচ্ছেন, এবং সবচেয়ে কিছুদিন আগে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মাশরুম চাষ। আপনারা জানেন যে মাশরুমের একটা বাইরে একটা বড় বাজার আছে, সেই বাজারটার কথা মাথায় রেখে এনারা ওনাদের গ্রুপের মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন এই মাশরুম চাষ। সেই মাশরুম চাষের ফলেও কিন্তু গ্রুপের মহিলারা একটা নতুন ধরনের জীবিকা উপার্জনের পথও কিন্তু খুঁজে পাচ্ছে। এইভাবে সাগরদ্বীপের সিএমএসএর কাজকর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের যে চলছে তার ফল কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো, এবং সাগরদ্বীপের এই যে সিএমএসএর কাজ সেটা কিন্তু আমাদের রাজ্য দপ্তরেও আলোচিত হচ্ছে, এবং এর ফলে সাগরদ্বীপের মহিলাদের যে দৈনন্দিন জীবনযাত্রার মান যে আরও উন্নত হচ্ছে সেটা বিভিন্ন সমীক্ষা যে রাজ্য দপ্তর এবং জেলা দপ্তর থেকে করা হয় সেই সমীক্ষাতেও কিন্তু এইগুলো উঠে এসেছে। তো সাগর ব্লকে আনন্দধারার আমরা অনেকগুলো ভার্টিকেল নিয়ে কাজ করি, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ভার্টিকেল হচ্ছে সিএমএসএ। তো এখানে প্রায় 3022 দল আছে, তার মধ্যে প্রায় 41,923 হাউসহোল্ড আমরা কভার করতে পেরেছি আন্ডার আনন্দধারা। তো তার মধ্যে প্রায় 4,000 পরিবার আমরা যাদেরকে দিয়ে সিএমএসএর কাজ করাচ্ছি বা সিএমএসএর কাজ করতে যারা উৎসুক হয়েছেন, আমরা কমিউনিটি রিসোর্স পার্সন বা সিআরপি থ্রু দিয়ে কাজগুলো করছি, এবং তাদের সাথে কিছু ইন্টারনাল সিআরপিও কাজ করছে। এবং উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে যেটা ওরা করছেন, এসআরআই করছেন, তারপর প্রাণী পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন এবং খুব সুন্দরভাবে সেটা করছেন, কিচেন গার্ডেন করছেন, এবং তার জন্য যা প্রয়োজনীয় সহযোগিতা বা সাপোর্ট বা ট্রেনিংয়ের সুব্যবস্থা সিআরপিদের দ্বারা হয়ে থাকে সেটা সিএমএসএতে খুব ভালোভাবে হচ্ছে, এবং সারা রাজ্যের মধ্যে আমরা একটা মানে উল্লেখযোগ্য জায়গায় সাগর ব্লক দাঁড়িয়ে আছি সিএমএসএর উপর ভিত্তি করে। তো আমরা ভবিষ্যতে এই প্রজেক্টটাকে আরও খুব ভালোভাবে হাইলাইট করতে চাইছি। বর্তমানে আমাদের 3টে সংঘ সমবায়তে এটা নিয়ে আমরা কাজ করছি, তো আমরা চাইছি আগামী দিনে সাগর ব্লকে যে 9খানা সংঘ সমবায় আছে সবকটার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। তো আমরা আশা করছি সবকটাতে আমরা উল্লেখযোগ্যভাবে সাফল্য পাবো। আমাদের সিএমএসএ সিআরপি যারা আছে তারা খুব অত্যন্ত নিষ্ঠার সাথে এই কাজটা করছেন এবং খুব এক্সপার্ট ওরা, ওনারাও বাইরে থেকে ট্রেন্ড হওয়া একজন সিআরপি, এবং ফিশারি এক্সপার্ট একজন ওনাদের মধ্যে আছেন যিনি ফিশারিতে নিয়ে খুব উল্লেখযোগ্যভাবে কাজ করে যাচ্ছেন। সিএমএসএর কাজটি শুধুমাত্র 3টি সংঘ সমবায়ের 2500 পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই।
সিএমপিরা কাজটিকে ছড়িয়ে দিয়েছেন সাগরের উৎসাহী অন্যান্য কৃষি পরিবারগুলির মধ্যেও। সিএমপিদের গুরুত্ব ওই পরিবারগুলির কাছে অপরিসীম। পরিশেষে 2016 সালে ডেমো প্রজেক্ট হিসাবে শুরু হওয়া সিএমএস এর এই কাজটি যেভাবে চাষিদের মুখে হাসি ফুটিয়ে তুলেছিল, সেই হাসি প্রত্যহ উজ্জ্বল হচ্ছে। সাগর ব্লকে স্বনির্ভর দলের মহিলাদের জীবন ও জীবিকার মান উন্নয়নে আনন্দধারা প্রকল্পের গুরুত্ব অপরিসীম।